হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশি কথা বলবো না, অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ অবশ্যই, আলফা টেনের কিছু সেটিং আজকে আমি শিখাবো। আলফা টেনের অনেকগুলো আসলে সেটিংস আছে, তো আমি ধাপে ধাপে চেষ্টা করতেছি যে তোমাদেরকে সেটিংগুলো শেখানোর জন্য। তো আর দুইটা সেটিং আজকে আমি দেখাবো আলফা টেনের, অনেক গুরুত্বপূর্ণ দুইটা সেটিং। একটা হচ্ছে গ্রুপে, আসলে নিজের গ্রুপে নিজে আলফা টেনের মাধ্যমে শর্ট আইডি করা যায়, তো সেটা আসলে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য থাকে, তারপর ওখান থেকে বের হলে আবার অটোমেটিক চলে যায়, ঠিক আছে। তো যাই হোক, এটার একটা আর কি হয়তো স্ক্রিনে শুধু নিজেই দেখতে পারবেন, ওকে। আরেকটা সেটিং আছে, ওইটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং, তো আমি বেশি কথা না বলি, তো চলে যাই আমি সেটিংসে। যেখানে সেটিংসটা এখানে যাবেন, ঠিক আছে। তারপর আমার এখানে একটা হচ্ছে যে এখানে একটা আইকন আছে। আচ্ছা, আমি একটা গ্রুপের, যে গ্রুপের হচ্ছে আপনি এই ছোট করবেন আইডি কোড নিজে দেখার জন্য, এখানে যাবেন। যাওয়ার পর এখানে যে যে আইকনটা আছে, যে এইটা, এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, আর এটা কীভাবে আনবেন সেটা আমি দেখাবো নি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যে এই যে ভিউস, এটার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলে একটু নিচে আসবেন। এখানকার সব সেটিংগুলো হচ্ছে আমি গাটাগাটি করে দেখছি কোনটা কী সিস্টেম, তো আপনাদেরকেও শেখাবো। যে এখানে যে এই সেটিংটা যে আছে, এখানে দেখেন আমার গ্রুপের কিন্তু আইডি সংখ্যা 1321530999, তো এই যে এখানেও তাই দেওয়া আছে। তো এটা এখন যদি আমি চেঞ্জ করে দিই, এখান থেকে আমি যদি 012, আমি যদি 012 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখেন আমার এই যে এখানে ভিতরে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে ওই যে ভিতরে 012। তারপর আমি যদি, তো যেখানে আমারটা কিন্তু 012 হয়ে গেছিলো, তো এটা কিন্তু কিছু সময়ের জন্য আসলে থাকে, ঠিক আছে। এটা অনেকে এইভাবে ভিডিও করে আলফা টেন আইডি কোড ছোটো করা যায়, তো এর আগে একটা আমি ভিডিও করছিলাম, তো অবশ্যই এটা আসলে রিয়েল না, ঠিক আছে। যাই হোক, তবে এই এরকমভাবে সেটিং থেকে আর কি ছোটো করে, ঠিক আছে। তো আরেকটা সেটিং আমি দেখাবো, সেটা আমার জন্য, সেটার জন্য আপনারা চলে যাবেন আলফা টেনের সেটিংসে। যাওয়ার পর এখানে হচ্ছে, এখানে দেখতে পারবেন যে যারা হচ্ছে লাইভ ইউজ করেন, এবং লাইভ চালান যারা, তাদের জন্য, ঠিক আছে। আপনার আলফা টেনে থেকে কিন্তু লাইভ চালাতে পারবেন। এইখানে যে এটা চালু করে দিয়ে নেবেন, এইটা চালু করে এখানে যে গো লাইভ লিস্ট, তো এখন যদি আমি গো লাইভ লিস্টে চিপ ক্লিক করি, এখানে কিন্তু সম্পূর্ণ লাইভগুলো চলে যাবে, ঠিক আছে। সবাই যারা যারা লাইভ করতেছে, তা আপনি এখানে জয়েন করতে পারেন যে কারো বোর্ডে। তো আমি একটা বোর্ডে জয়েন করে দেখাই, বোর্ডে কেউ নাই। যাই হোক, তো আপনারাও এরকমভাবে লাইভ আলফা টেন দিয়ে কিন্তু আপনারা গ্রুপও খুলতে পারবেন। এখানে যে যদি এখানে এভাবে, ঠিক আছে, গ্রুপ ক্রিয়েট করতে কোনো পারমিশন লাগবে না, আনলিমিটেড এখান থেকে গ্রুপ খুলে নিতে পারবেন। আরও সেটিংস আছে আদার্স অনেক, আসলে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। আপাতত দুইটা সেটিংস, তো যারা হচ্ছে ওই যে আইডি কোড ই করতে জন্যই করবেন, তারা হচ্ছে যে এখানে এটা ক্লিক করলেই এই বাটনটা চলে আসবে, ঠিক আছে। তো আশা করি আলফা টেনের সেটিংসটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী এরকম ট্রিক্স বা যে কোনো ট্রিক্স আপনাদেরকে শেখানো হবে একদম ফ্রিতে। আর আমার বুড়া এসে আমার সাথে যোগাযোগ করতে চাইলে হচ্ছে আমার যেখানে, এখানে হচ্ছে ভিআইপি, যে ভিআইপি যে আইডিটা আছে, ঠিক আছে, 2 নম্বর অ্যাডমিন, এই আইডিটা এসে নক করবেন। আর আমার বোর্ডে থেকে নিচে, আমার বোর্ডে যে নিচে এরকম লোক থাকে, কেউ যদি আপনি নিচে থেকে আপনাকে অ্যাড করে যদি বলে,
অ্যাড করে তাহলে আপনি তাকে ব্লক দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ